আজকের রেসিপি ভাপা সন্দেশ খুব কম উপকরণ আর কম সময়ের মধ্যে নরম তুলতুলে ভাপা সন্দেশের রেসিপিটি বানিয়ে নিতে পারবেন পয়লা বৈশাখ উপলক্ষে চাইলে এরকম একটি মিষ্টি রেসিপি বাড়িতে খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন আর এই মিষ্টি রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি এখানে দুশো গ্রাম ছানা নিয়েছি আর এই ছানাগুলো একটা মিক্সিজারের মধ্যে নিয়ে নিতে হবে আর এই ছানাটা আমি বাড়িতে তৈরি করেছি চাইলে আপনারা কিন্তু দোকান থেকেও কিনে আনতে পারেন আর আমি এখানে দিয়ে দিচ্ছি একশো মতো চিনি দুশো গ্রাম ছানার জন্য একশো গ্রাম চিনি যথেষ্ট চাইলে আপনারা কম বেশিও করে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি একটা এলাচ এবার আমি দিয়ে দিচ্ছি এখানে একশো গ্রাম গুঁড়ো দুধ বা পাউডার মিল্ক এই রেসিপিতে কিন্তু পাউডার মিল্কটা দেওয়া খুবই জরুরি খেতে ভীষণই ভালো লাগে আর অল্প পরিমাণে দুধ দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব সমস্ত কিছু মিশ্রণটা একবারে পেস্ট করে নিয়েছিলাম এবার একটা মোল্ড নিয়ে নিয়েছি আমি এখানে একটা স্টিলের পাত্র নিয়েছি বাটার পেপার লাগিয়ে দিয়েছিলাম আর ওপরে একটু ঘি ব্রাশ করে নিয়েছি এবার পেস্ট করা মিশ্রণটা দিয়ে দিচ্ছি পেস্ট করার মিশ্রণটা দিয়ে একটু ট্যাপ করে দিতে হবে তাহলে আমাদের ভাপা সন্দেশের রেসিপিটি খুব ভালোভাবে হবে এবার আমি ওপর থেকে একটু দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু আপনাদের ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন অথবা নাও করতে পারেন এটা একেবারেই অপশনাল এবার একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছিলাম জলটা খুব ভালো করে গরম হয়ে গিয়েছে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি এবার ভাপা সন্দেশের মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর এভাবে পনেরো মিনিট পর্যন্ত স্টিম করে নেব পনেরো মিনিট স্টিম করা হয়ে গিয়েছে এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা স্টিক বা এভাবে একটা নাইফের সাইজে নিয়ে নিতে হবে আর দেখতে চেক করে দেখতে হবে হয়েছে কি না তো পনেরো মিনিট স্টিম করে রাখার পরে এক ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম এক ঘন্টা পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর ভাপা সন্দেশটা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা করে খেতে ভীষণ ভালো লাগে খুব সহজভাবে ও কম সময়ের মধ্যে এরকম একটি মিষ্টি রেসিপি চাইলে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন এবার ভাপা সন্দেশটা ডিমোল্ড করে নেব তো দেখুন নিচে একটা বাটার পেপার দেওয়ার কারণে কিন্তু খুব সহজভাবে এটা ডিমোল্ড হয়ে গিয়েছে ভাপা সন্দেশের রেসিপিটি ভালো লেগে থাকলে বাড়িতে অবশ্যই বানিয়ে দেখতে পারেন এটা দেখতেও যেমন ভালো হয় খেতে কিন্তু তার থেকে আরও বেশি ভালো লাগে আর এবার একটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি তো দেখুন প্রথমে লম্বা করে কেটে নিচ্ছি আর লম্বা অংশগুলো এভাবে চৌকো করে কেটে নেবো তো চলুন ভিডিওটি আমি এখানেই শেষ করছি রেসিপিটি ভালো লাগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর ইউটিউব থেকে দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো আর ফেসবুক থেকে দেখলে চ্যানেল অবশ্যই ভালো করার অনুরোধ রইল দেখা হচ্ছে আপনাদের সাথে আবার একটি নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর পয়লা বৈশাখের আপনাদের সবাইকে শুভেচ্ছা রইলো